স্বাগত জানাচ্ছি বাগমারা টাইমসে। আর অল্প কিছু সময়ের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে বাগমারা উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধ আকাম মোজাম্মেল হক। আর কিছু সময়ের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে বাগমারা আশা আকাঙ্ক্ষিত মুক্তিযোদ্ধাদেরকে বহুল প্রতীক্ষিত স্বপ্নের একটি জায়গা, তাদের নির্মাণাধীন যে কমপ্লেক্সটি, আমরা সেজন্যই অপেক্ষা করছি। সামগ্রিক পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। মন্ত্রী মহোদয়ের আগমন বাংলাদেশের পক্ষ থেকে সবাই একবারে দিয়ে না, আস্তে আস্তে করে দেন। ভাইয়ের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, বাগমারাবাসীর পক্ষ থেকে মন্ত্রী মহোদয়ের আগমন। মাননীয় মন্ত্রী মহোদয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী আকাম মোজাম্মেল হক এমপি। আজকের এই প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি বাগমারার কৃতি সন্তান, বাগমারার গণমানুষের নেতা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জননেতা ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। এরপরেই আমাদের বাগমারার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বড় প্রতিকৃত বঙ্গবন্ধু কমপ্লেক্স বাগমারার এই ভবনের শুভ উদ্বোধন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী আকাম মোজাম্মেল হক এমপি এবং আমাদের বাগমারার কৃতি সন্তান বাগমারার গণ মানুষের নেতা প্রিয় নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। মোনাজাতের জন্য মাননীয় এমপি রাজশাহী চার বান এমপি ইঞ্জিনিয়ার মূলক এমপি মহোদয়কে মনে পরিবেশনের জন্য অনেক সময় জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা জনাব আকাম মোজাম্মেল হক মাননীয় মন্ত্রী আজকে তার হায়াতে তৈবা দান করো আল্লাহ। আল্লাহ তাকে জীবনজীবী করো, মাননীয় প্রধানমন্ত্রীকে হায়াতে তৈবা দান করো আল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধুকে তুমি মাফ করে দাও আল্লাহ, তার পরিবারের সদস্যকে তুমি মাফ করে দাও আল্লাহ, সকল মুক্তিযোদ্ধাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই কমপ্লেক্সের কাজ, এই কমপ্লেক্সের টাকা অনুদান ছবি প্রধানমন্ত্রী দিয়েছেন আল্লাহ। মেহের বাড়ি যে যাদের খায় তার ব্রাহ্মণনামা দিয়ে দেওয়া আল্লাহ। আল্লাহ মেহের বাড়ি আমাদের এই দোয়া কবুল করে দেওয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা খালিকাকে মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাল্লাম। উদ্বোধন করলেন এবং বাগমারা কৃতি সন্তান জননেতা ইঞ্জিনিয়ার কেটে উদ্বোধন করলেন। আমাদের